হ্যালো বন্ধুরা, ভিডিওতে ক্লিক করার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর আজকে আমি বলবো বিভিন্ন ক্ষেত্রের কর্ণ নির্ণয় নিয়ে, যেমন ত্রিভুজ, বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, পঞ্চভুজ, ষড়ভুজ, আয়তক্ষেত্র বা বহুতলকীয় ক্ষেত্রে এর কর্ণ কিভাবে আমরা নির্ণয় করতে পারি এবং কিভাবে সহজেই বলে দিতে পারি যে কোনো কর্ণের সংখ্যা। তো চলুন বন্ধুরা শুরু করা যাক। আর ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে একটা রিকোয়েস্ট করবো, তোমরা এখনো পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো ও আর বেল বাটনে ক্লিক করো আর ভিডিওটিকে লাইক করো। বন্ধুরা, এখানে ত্রিভুজ, বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, পঞ্চভুজ, ষড়ভুজ, আয়তঘনকটি শুধু কর্ণের সংখ্যা বের করব না, তার সাথে সাথে বিভিন্ন মানে বহুতলকীয় মানে অর্থাৎ আমাকে এক্সামে দিতে পারে 16টি তল বিশিষ্ট একটি ক্ষেত্রে কর্ণের সংখ্যা নির্ণয় করো। 100টি তল দ্বারা গঠিত যে ক্ষেত্র হবে, 100টি তল দ্বারা গঠিত ও ক্ষেত্রের কর্ণের সংখ্যা নির্ণয় করো। তো এরকম ধরনের অঙ্কগুলো কিভাবে সলভ করব, তার জন্য বন্ধুরা একটা সূত্র রয়েছে, যে সূত্রটি হলো তো এন সি টু মাইনাস এন। এটার মানে কি? এটার মানে তোমরা এটা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারো, এছাড়া তোমরা এটা অ্যাপ্লাই করতে পারো এন ইন্টু এন মাইনাস থ্রি বাই টু। এটা হচ্ছে কর্ণের সংখ্যা নির্ণয় করার সূত্র। তাহলে কি বললাম, এন ইন্টু এন মাইনাস থ্রি বাই টু, এটাকে এইখানে এন ইকুয়ালস টু কি, এই বাহু সংখ্যা মানে ক্ষেত্রটা কতগুলো বাহু নিয়ে তৈরি হয়েছে। যেমন এখানে ত্রিভুজের কটা বাহু রয়েছে, একটা দুটো তিনটে, একটা ত্রিভুজ তিনটে বাহু দ্বারা গঠিত। তাহলে ত্রিভুজের এর মানে এন এখানে কত, ত্রিভুজের সংখ্যা মানে ত্রিভুজের বাহু সংখ্যা মানে এন ইন এন ইকুয়ালস টু কি, থ্রি। তাহলে ফর্মুলাটা অ্যাপ্লাই করবো, কি ফর্মুলাটা, এন ইন্টু এন মাইনাস থ্রি বাই টু। তাহলে এখানে অ্যাপ্লাই করলে থ্রি এন এর জায়গায় বসে যাবে থ্রি মাইনাস থ্রি বাই টু। থ্রি মাইনাস থ্রি মানে জিরো, জিরোর সাথে থ্রি ইন্টু করলে জিরো, জিরো বাই টু হচ্ছে কি, জিরো। তার মানে এখানে ত্রিভুজের একটিও কর্ণ আমরা টানতে পারি না, ত্রিভুজের ক্ষেত্রে কর্ণের সংখ্যা কি, শূন্য। মানে ত্রিভুজের ক্ষেত্রে একটিও কর্ণ টানতে পারবো না। বর্গক্ষেত্র, বর্গক্ষেত্রে এন ইকুয়ালস টু করবো, বর্গক্ষেত্রের ক্ষেত্রে এখানে কটা বাহু আছে, একটা দুটো তিনটে চারটে বাহু আছে। তাহলে বর্গক্ষেত্রে চারটি বাহু, কটা কর্ণ টানতে পারবো, ফর্মুলা বসাবো, কি ফর্মুলা ছিল, এন এন ইন্টু এন মাইনাস থ্রি বাই কি হচ্ছে এ টু। এবার এন এর জায়গায় গুলো কি বসিয়ে দেবো, ফোর, যেহেতু এন ইকুয়ালস টু ফোর, তাহলে এন এর জায়গায় ফোর বসিয়ে দিলে কত হয়ে যাবে। তাহলে এখানে ক্যালকুলেট করলে কি থাকে, ফোর ইন্টু ওয়ান বাই টু, টু দিয়ে কাটলে কত হয়, টু, টু একে টু। তাহলে কি একটা বড় ক্ষেত্রে কটি কর্ণ টানতে পারি, এই একটা আর এই একটা, মানে হচ্ছে দুটি কর্ণ টানতে পারি। আয়তক্ষেত্রে কি এর ক্ষেত্র, আয়তক্ষেত্রের কি চারটি বাহু রয়েছে, তাহলে কি হবে, দুখানায় কর্ণ ও ডায়াগোনাল কটা, দুখানায় আমরা টানতে পারবো। তাহলে দেখো এখানে একটা ডায়াগোনাল, এখানে একটা ডায়াগোনাল আমরা টানতে পারলাম। বন্ধুরা নেক্সট হচ্ছে পঞ্চভুজ, পঞ্চভুজের ক্ষেত্রে কটা টানতে পারবো, মানে এখানে বাহুর সংখ্যা কটা, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, তাহলে মানে এন ইকুয়ালস টু কত, ফাইভ। এখানে ফর্মুলা কি, এন ইন্টু এন মাইনাস থ্রি বাই কত হচ্ছে, টু। তাহলে এখানে এ কি হচ্ছে, ফাইভ ইন্টু ফাইভ মাইনাস থ্রি বাই টু, তার মানে কি ই ফাইভ ইন্টু এখানে হচ্ছে টু, আর এখানে টু টু কেটে যাবে, তাহলে কত হয়ে যাবে, ফাইভ। মানে পাঁচটি কর্ণ আমরা এখানে টানতে পাচ্ছি পঞ্চভুজের ক্ষেত্রে। দেখো এই যে একটা কর্ণ, এই যে দুখানা কর্ণ, এই তিনখানা কর্ণ, এই চারখানা কর্ণ, এই পাঁচখানা কর্ণ, তাহলে কি টোটাল কি এইভাবে পঞ্চভুজের ক্ষেত্রে আমরা পাঁচখানা কর্ণ টানতে পারবো। যদি ষড়ভুজের ক্ষেত্রে দেখি, মানে এখানে কটা বাহু রয়েছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, তাহলে এন ইকুয়ালস টু কি, সিক্স। এই তাহলে ফর্মুলা ফেলবো, সিক্স ইন্টু এন ইন্টু কি, এন মানে আবার সিক্স মাইনাস থ্রি, মানে এই ফর্মুলাটা এন এর জায়গায় কি কি সিক্স বসিয়ে দিলাম বাই টু, তাহলে এখানে কি হয়ে যাচ্ছে, সিক্স ইন্টু থ্রি বাই টু, তাহলে এই টু দিয়ে কাটলে কত হচ্ছে, থ্রি, তিন থ্রি কি কত, নটি। ষড়ভুজের ক্ষেত্রে তাহলে কি হচ্ছে, নটি কর্ণ টানতে পারবো। যদি আমরা দেখি খুবই ডিফিকাল্ট, ধরো একটা দুটো ও তিনটে এ চারটে এ পাঁচটা
ছটা, সাতটা, আটটা, নটা। তাহলে এখানে কি এরকম ভাবে নটি, এর পরে যদি মানে সাতটি তল বিশিষ্ট বাহু যদি কি অষ্টতলকীয় বের করি তাহলে আঁকা কি হচ্ছে খুবই ডিফিকাল্ট হয়ে যাবে, ফর্মুলার ক্ষেত্রে আমি প্রযোজ্য হবে। যেমন এখানে আয়ত ঘনক, আয়ত ঘনকের কটি তল আমরা জানি মানে কটি বাহু দ্বারা গঠিত, দেখো একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, দশটা, এগারোটা, বারোটা। তাহলে বারোটা বাহু দ্বারা গঠিত, এন ইকুয়ালস টু কি হবে 12। ফর্মুলা কি, ফর্মুলা হচ্ছে এন ইন্টু এন মাইনাস থ্রি বাই টু। তাহলে কি হচ্ছে এন মানে হচ্ছে 12, 12 মাইনাস কত হচ্ছে এখানে 3 বাই কি হচ্ছে 2, 2 দিয়ে যদি কাটি 6 হয়ে যাবে, 6 ইন্টু কত হচ্ছে 12 মানে হচ্ছে 9, 6 নং হচ্ছে 54, মানে 54টি আমরা এখানে এরকম এরকম ভাবে কি হচ্ছে এর সাথে এটা, এর সাথে এটা এরকম ভাবে কি 54টি কর্ণ আমরা টানতে পারবো। তাহলে বন্ধুরা এটা এঁকে দেখা খুবই অসম্ভব, তাই সেই সময় কি লাগবে আমাদের এই সূত্রটি লাগবে এন ইন্টু এন মাইনাস থ্রি। একটা একই রকম যদি অষ্টতলকে আমরা বের করতে চাই তাহলে কি এন এর জায়গায় 8 বসিয়ে দেবো, 8 বসিয়ে দিলে কি হয়ে যাবে আমাদের বেরিয়ে যাবে হচ্ছে যে এই ফর্মুলাটা দ্বারা বেরিয়ে যাবে হচ্ছে অষ্টতলকীয় কর্ণের সংখ্যা। আমাদের এই ফর্মুলা দ্বারাই আমরা বলতে পারি আয়ত ঘনকের মোট কর্ণের সংখ্যা। তাহলে এরকম ভাবে যত বাহু বিশিষ্ট মানে 100 বাহু দ্বারা গঠিত ক্ষেত্রের কর্ণ সংখ্যা আমরা বের করতে পারবো। তা তোমরা বুঝে গেছো কিভাবে যে কোনো ক্ষেত্রের বাহুর সংখ্যা জানলেই আমরা কি হচ্ছে সেই ক্ষেত্রে এর মধ্যে কটি কর্ণ টানা সম্ভব, অর্থাৎ কর্ণের সংখ্যা বের করতে পারবো। তা বন্ধুরা আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটিকে অবশ্যই লাইক করো, আর যদি তোমরা এখনো চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকো তো চ্যানেলকে সাবস্ক্রাইব করো এরকম ধরনের নিউ নিউ আপডেট পাওয়ার জন্য। আর ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করো, ও আর আর তোমাদের যদি কোনো ম্যাথামেটিক্যাল প্রবলেম থেকে থাকে তা কমেন্ট সেকশনে জানাও, আমি সেটি সলভ করে দেওয়ার চেষ্টা করব। ও আর এই সংক্রান্ত কোনো কোশ্চেন থাকলে কমেন্ট সেকশনে নীল হয়ে জানাও। আর এরকম আর এই ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে তোমরা জানাতে পারো। ও তো বন্ধুরা আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা, বাই বাই, টেক কেয়ার।